পবিত্র নাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার শ্রী শরীর চার সঙ্গে যারা উপস্থিত আছেন সেই হরিপাত্রী গুরুপাত্রের বংশধর মতাপতি অমিতা ঠাকুর শ্রীপতি ঠাকুর শুরু উপস্থিত আছে আমার গুরুদের ব্রহ্মচারী মধুর অত্র শ্রীমৎ রবি পাগল। আমরা বরগুনার এই শ্রীরমণাকান্দিতে শ্রীপতি ঠাকুর তার সাথে উপেন পাগল ছিলেন, বিচরণ পাগল ছিলেন, গুরুচর ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন সেই উপেন পাগল, বিচরণ পাগল, তাদের অনুসারী আমরা এই শ্রীধামের প্রতি ভক্তি মার্গ যদি কেউ দেখে থাকে, এই শ্রীধামকে যদি হৃদয়ে ধারণ করে কেউ থাকে, হৃদয়ে পালন করে কেউ থাকে, রক্তে মাংস অস্তিত্বে কেউ দেখে থাকে সেই উপেন পাগল, বিচরণ পাগল, তারই হাতে করে আমাদের ব্রহ্মচারী মধ্যরত শ্রীমৎ কৃষক পাগল। সেই কৃষক পাগল দক্ষিণ বাংলায় বরগুনা জেলায় কেন্দ্রীয় শ্রী শ্রী হরিচক মধুর সেবাস মন্দির করেছেন, সেই মন্দিরে আজকে দায়িত্বপ্রাপ্ত ব্রহ্মচারী মধুর শ্রী অভিপাগল, যার ছায়া তোলে আমরা দক্ষিণ বাংলার অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ মধ্য আর আত্মবোধ হয়ে তার সহযোগিতা আমরা হরিবুষের নাম প্রচার করছি। আমি বেশি কথা বলব না, আমি শ্রীরামরাখানি ঠাকুর একটি কথা বলবো। ঠাকুর যেহেতু উপেন পাগল, বিষণ পাগল, এই শ্রীরামের প্রতিটি মানুষ রক্তে শ্রীরামের সাথে রক্তে মাংসে মিশনে ছিল, আমরা বরগুনারা যতটা আছে এই পারবাতাকে বরগুনার ভক্তরা এই শ্রীরামরাকান্দির প্রতিটি ধুলি কণার সঙ্গে মিশে রাখতে চাই। এই শ্রীরামের মা জিনিস আমাদের মাথার মনে থাকবে, শ্রীরামের প্রতি আমাদের যেন ভক্তি মার্গসা থাকে এবং শ্রীরাম হৃদয়ে ধারণ করে, হৃদয়ে পালন করে, হৃদয়ে অনুভূতি আমরা বসিয়ে রক্তে মাংসে পিষিয়ে আমরা যেন সেই শ্রীরামকে এগিয়ে শ্রীরামের আদর্শ অনুসঙ্গে বেঁচে থাকতে পারি। আমাদের মতো শ্রীম রবি পাগল, তিনি আমাদের সেই কৃষক পাগলের আদর্শ, সে হরিগুরুচের আদর্শ, সে উপেন পাগলের আদর্শ, শ্রীমতী ঠাকুর আদর্শ, অংশমতী ঠাকুর আদর্শ তিনি আমাদের শিখিয়েছেন, আমাদের হরিগুরুচের মূল দর্শন শিখিয়েছেন, আমাদের সেই দর্শনকে আমাদের রক্তে মাংসে আমাদের শিরায় শিরায় উপশিরায় তিনি আমাদের অস্তিত্বে নিঃশ্বাসে বিশ্বাসে রবি পাগল শিখিয়ে দিয়েছেন কোনটা সঠিক কোনটা ভুল। সত্যিকার আমার ঠাকুরের দর্শনকে, সত্যিকার ঠাকুর আমাদের হরিগুরুচের দর্শনকে তিনি শিখিয়ে দিয়েছে, যার জন্য আমরা এই শ্রীরামকে আমাদের হৃদয় মন্দির দেহ মন্দির সবই মনে করি, শ্রীরামেই আমাদের শেষ নিঃশ্বাস সৃষ্টি মনে করি। এবং আপনার আশীর্বাদ ঠাকুর আমরা যতদিন বরগুনা রোগ থাকে তত আমরা আজীবন জুড়ে শ্রীরামকে মাথায় রেখে চলতে পারি, শ্রীরামের আদর্শ ধারণ করে। শ্রীপতি ঠাকুর তিনি তার সে অংশগ্রহণ ঠাকুর তিনিও সেই একই পালন করতে সত্যি করেছেন। আমি ঠাকুর দেখে একটি কথা বলবো, ঠাকুর আজকে আমরা চাচ্ছি মধুয়া সমাজে যে অন্ধকার আছে সে অন্ধকার কেটে যাবে, সত্য ইতিহাস থাকবে মধুয়া সমাজে, আমরা সেই সত্য ইতিহাস রবি পাগলের নেতৃত্বে আমরা সত্য ইতিহাস বাস্তব ইতিহাস মধুয়া সমাজে রেখে যাব, তাতে আমাদের যত বাধা আসুক বিঘ্ন আসুক আমরা সব প্রতিহত করবো, আপনাকে সহযোগিতা করতে চাই, কারণ আপনাদের শৈলী শ্রীরামের হরিগুরুচরণের রক্ত প্রবহমান, আমরা ভুল করে তৎটা সংযোগ পাঠার অধিকার আছে আমাদের। আমার বিশ্বাস রবি পাগল ছোট কালতে আমাদের দেশ যা শিখিয়েছেন আজকে ডক্টরেট করতে অভিভাবক আমাদের এই গুরুচর ঠাকুরের উপর ডক্টরেট করে পাঠিয়েছেন, হরিচর্ পিএইচডি করতে পাঠিয়েছেন, বাবা এই হরিগুরুচর পিএইচডি করতে গিয়ে সে 2006 থেকে 2021 পর্যন্ত কত দিনের পর দিন পরিশ্রম করে সংগ্রাম করেছি, শুধু একটি চিন্তা চেতনা ছিল যে আমার হরিগুরুচরের দর্শনটা যদি একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে দিতে পারি, যদি তাকে উচ্চ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি, আপনাদের আশীর্বাদে ওই পর্বে একান্ত আশীর্বাদে আপনার আশীর্বাদে শ্রীরামের হরিগুরুচর আশীর্বাদে শ্রীমতী ঠাকুর আশীর্বাদে অংশগ্রহণ ঠাকুর আশীর্বাদে শ্রীরামের ভক্ত আশীর্বাদে উপেন পাগল বিশ্রম পাগল আশীর্বাদে কিন্তু আপনার আশীর্বাদে আমরা সেখানে সফল হয়েছি। ঠাকুর আমরা কাউ আমরা কারো সাথে বিদ্রোহের মতো অন্ধ করতে চাই না, আমরা যা সত্য তাই রেখে যাবো, তাই রেখে যাবো, কারণ গৌরঙ্গ মহাপ্রভুর যে মঠটাকে কিন্তু বিতর্কিত করে সেটাকে রাষ্ট্র হয়েছে, আজকে এই শ্রীরামরাকান্দে হরিগুরুচরের দর্শন যদি বিলীন হয়ে যায়, হরিগুরুচরের দর্শন যদি সঠিক পরিপূর্ণ হয়, তা আমরা মধ্যে কোথায় দাঁড়াবো? এই বিশ্বে সনাতন ধর্ম অস্তিত্ব সংঘরে পড়বে, আমরা কারো প্রতিপক্ষ নয়, যা সত্য সত্যকে সত্য, আলোকে কালো মিথ্যকে মিথ্যা বলবো, এটা আমরা
যার পরিচর্যা দ্বাদশ অধ্যায় যে প্রথম যে সদা সৎকরে সেটাই আমাদের অভিপ্রাণ, সেটাই কেশব পর্ব শিখিয়েছেন আমাদেরকে, সেই আদর্শ নিয়ে আমরা আগাবো। আমি আপনাদের বিনোদন করে শ্রীপতি ঠাকুর যে আদর্শ নিয়ে চলেছেন, শ্রীপতি ঠাকুর গুরুজনদের মিশন করেছেন, তিনি সেক্রেটারি ছিলেন, সামনে 90 বছর প্রতিষ্ঠা বার্ষিকী। ঠাকুর আমি চাই আপনি সেই শ্রীপতি ঠাকুরের রক্তাপ্রাপ্তা সেই আদর্শ আমরা প্রচার করছি, আপনাদের স্মরণ করে আপনার সঠিক আদর্শ ফিরে আসবেন। তারপরে আমরা বরগুলাবাসীদের আপনাদের ভালোবাসা।